করোনা আবহে রাজ্য জুড়ে চলছে বিধিনিষেধ আরোপ, তবে এরই মধ্যে খোদ কলকাতার রাস্তায় রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বিজেপি নেতৃত্বস্থানীয় কর্মীরা বিক্ষোভ দেখালেন বলেই খবর পাওয়া গিয়েছে। শুক্রবার বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার তরফ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিজেপি কর্মীদের যেভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছে, পাশাপাশি মোদী সরকার রাজ্যকে ফ্রিতে ভ্যাকসিন দিয়েছে, সেই ভ্যাকসিন বিক্রি হচ্ছে ও বিভিন্ন ধরনের কালোবাজারি তৈরি হয়েছে, এই ভ্যাকসিন কর্মসূচি ঘিরে তারই প্রতিবাদে শুক্রবার বিজেপি মিছিল আয়োজন করে। মিছিলে রাজ্য দপ্তর থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ অবধি পৌঁছাতেই পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। এরপর এই ব্যারিকেডের উপরে উঠে পড়ে বিজেপির নেতৃত্বদের অন্যতম সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতৃত্বরা। স্থানীয়রা সেখানেই অভিযোগ করে আমাদের এই প্রতীকী বিক্ষোভ করানোর অজুহাত আটকে দেওয়া হলো, এরপরই পুলিশকে হুঁশিয়ারি দেওয়া হলো, আগামী মাসে 1 লক্ষ কর্মী জমায়েত করে অবরুদ্ধ করা হবে লালবাজার। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন ভারতের গণতন্ত্রে 25শে জুন একটা কালা দিবস হিসেবে চিহ্নিত, মনে রাখা দরকার। পশ্চিমবঙ্গে আমরা মনে করি যে গণতন্ত্র বারবার বিপন্ন হয়েছে, গত 10 বছর ধরে আমরা দেখছি যে গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থা চলছে। তাই আজকের এই 25শে জুনে আমরা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কালা দিবস এবং গণতন্ত্র রক্ষা দিবস পালন করছি। পশ্চিমবঙ্গ উপনির্বাচন হবে না, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবেন পারবেন ঘোষণা করবো, 2-3 দিনের মধ্যেই ঘোষণা করবো। আজকে আজকে সভ্যভাবে আন্দোলন করলাম, শুনলো না তো? 1 লক্ষ যুবক নিয়ে এসে লালবাজার অভিযান করবো, আজকে বলে দিলাম। কলকাতা পুলিশ আজকানো ক্ষমতা রাখলে সেদিন আটকে পারে। 50 জন কার্যকর্তা নিয়ে ইন্ডিয়ান এয়ারলাইন্সের সামনে অবস্থান করবো বলেছিলাম, শুধু 50 জনকে নিয়ে, সেটা করতে দিলাম না তো? 1 লক্ষ লোক নিয়ে এসে লালবাজার ঘেরাও করে রেখে দেবো, দেখি আটকানো।